নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পদ্মুত আচার্য। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্র দেখে কিভাবে মানুষ চেনা যায় এবং হাতে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বিচার করতে হয়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে নতুন কোনো ভিডিও আপলোড করলে সোজাসুজি আপনাদের কাছে পৌঁছে যাবে, আর তার সাথে সাথে নোটিফিকেশান চালু করতে একদম ভুলবেন না। তাহলে শুরু করা যাক, কিভাবে হাতের ক্ষেত্র দেখে মানুষকে বিচার করা যায় এবং কিভাবে বিভিন্ন ক্ষেত্রে বিচার করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথমে আমি আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্র নিয়ে। তর্জনীর নিচের এই ক্ষেত্রকে বৃহস্পতির ক্ষেত্র বলে। যদি হাতের অন্যান্য ক্ষেত্র চাইতে বৃহস্পতির ক্ষেত্র সুউচ্চ হয় এবং প্রশস্ত হয় এবং তার মধ্যে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে বা ক্রুশচিহ্ন থাকে, তা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী। চতুষ্কোণ চিহ্ন থাকলে উঁচু বংশে বিড়ি হয় এবং ক্রুশচিহ্ন থাকলে তা কিন্তু অত্যন্ত শুভ এবং তার ধন প্রাপ্তি হয়, বিভিন্ন ক্ষেত্র থেকে তার ধনও লাভ হয়। এই ব্যক্তিরা অর্থাৎ এই জাতক জাতিকারা মন্ত্রী, উকিল, সুবক্তা হিসাবে পরিচিতি লাভ করে এবং শিল্পক্ষেত্র বিশেষ খ্যাতিনাম অর্জন করতে পারে। কিন্তু যদি এই বৃহস্পতির ক্ষেত্র নিচু হয় তাহলে কিন্তু সংকীর্ণ মনে হয় এবং সন্দেহপরায়ণ হয়, এরা অসৎ সঙ্গে মেলামেশা করে। এরপরে আসি শনির ক্ষেত্রে। মধ্যমান নিচের এই ক্ষেত্রকে শনির ক্ষেত্র বলা হয়। যদি হাতের অন্যান্য ক্ষেত্র চাইতে শনির ক্ষেত্র সুউচ্চ হয় এবং প্রশস্ত হয়, কোনো কাটাকুটি না থাকে, তাহলে কিন্তু সেই জাতক জ্ঞানী হয়, সৎ হয়। এরা বিভিন্ন সৎ কর্ম করে এবং বিত্তশালীও হয়। আর এই স্থান যদি নিচু থাকে অর্থাৎ নিচস্থ থাকে, তাহলে কিন্তু সেই জাতক বিশ্বাসগ্রস্ত হয়, নৈরাশ্যবাদী হয়, অস্থিরতায় সবসময় তার মন আচ্ছন্ন থাকে। জীবনে চলার পথে বিভিন্ন কর্মক্ষেত্রে এরা প্রতিপদে বাধা পায়। তারা বিপদগামী হয় অর্থাৎ অসৎ সঙ্গে মেলামেশা করে। এরপরে আসি রবির ক্ষেত্রে। অনামিকার নিচের এই ক্ষেত্রকে রবির ক্ষেত্র বলা হয়। যদি হাতের অন্যান্য ক্ষেত্রের চাইতে রবির ক্ষেত্র সুউচ্চ থাকে এবং প্রশস্ত থাকে এবং কাটাকাটি বিহীন হয়, তাহলে কিন্তু সেই জাতক বহু লোকের প্রিয় হয়। এরা সম্মান, যশ, প্রতিপত্তি লাভ করতে পারে। তারা যশস্বী হয় এবং রাজনৈতিক ক্ষেত্রেও বিশেষ খ্যাতনামা লাভ করতে পারে। এরা ভালো লিখতে পারে, এরা ভালো কথা বলতে পারে। এবং রবির ক্ষেত্র যদি নিচু হয় অর্থাৎ এই ক্ষেত্র যদি নিচস্ত হয় এবং কাটাকাটি যুক্ত হয়, তাহলে কিন্তু সেই জাতক হিংসুটে হয়, সংকীর্ণ মনে হয়, জীবিকা নির্বাহের পথে তারা বারবার বাধা পায়। অর্থাৎ অনেক কর্ম, অনেক চেষ্টা করেও তারা ঠিক নাম করতে পারে না, জীবনে সুযোগ এলেও তা নানাভাবে নষ্ট করে ফেলে। এরপরে আসি বুধের ক্ষেত্রে। কনিষ্ঠার নিচের এই ক্ষেত্রকে বুধের ক্ষেত্র বলা হয়। যদি কারো অন্যান্য ক্ষেত্র চাইতে বুধের ক্ষেত্র সুউচ্চ হয়, তাহলে কিন্তু জাতক চিকিৎসাবিদ্যা, আইনবিদ্যা, গ্রন্থ রচনা এবং অধ্যাপনা এইসব ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারে। তারা প্রণয় ক্ষেত্রে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সাফল্য পায় এবং সুখী হয়। কিন্তু যদি বুধের ক্ষেত্র নিচু হয়, তাতে কাটাকাটি যুক্ত থাকে, তারা অহংকারী হয় এবং কূট বুদ্ধি সম্পন্ন হয়, ঝগড়াটে হয় এবং তারা অসৎ কর্মের দিকে তাদের নজর থাকে বা ঝোঁক থাকে। তারপরে আসি শুক্রের ক্ষেত্রে। যদি কারো হাতের অন্যান্য ক্ষেত্রের চাইতে শুক্রের ক্ষেত্র সুউচ্চ থাকে, প্রশস্ত থাকে
এবং কাটাকাটি বিহীন থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকাগণের দাম্পত্য জীবন খুব সুন্দর কাটে এবং কর্মজীবনও খুব স্বাচ্ছন্দ্যে কাটে। তাদের মধ্যে শৃঙ্খলতা এবং সৃজনশীলতা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, কোমলতা, মমতা এবং বিভিন্ন প্রতিভার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা শিল্প, সাহিত্য, কাব্য, গীত, নৃত্য, অভিনয় প্রভৃতি ক্ষেত্রে উন্নতি করে থাকে। কিন্তু যদি শুক্রের ক্ষেত্র নিম্ন হয়, অপ্রশস্ত হয় এবং কাটাকাটি যুক্ত থাকে, জালচূর্ণ যুক্ত থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকাগণ বিপদগামিতা অর্জন লাভ করে, অর্থাৎ তারা অসৎসঙ্গে মেলামেশা করে, তারা কিন্তু কামপ্রবণ হয় এবং ইন্দ্রিয় প্রবণতা এবং এদের দুর্নাম ঘটে। এরা বিভিন্ন ক্ষেত্রেই ব্যর্থতা লাভ করে। এরপরে আসি মঙ্গলের ক্ষেত্রে। যদি হাতের অন্যান্য ক্ষেত্রের চাইতে মঙ্গলের ক্ষেত্র সুউচ্চ থাকে, তাহলে কিন্তু জাতক তেজ, বীরত্ব, শৌর্য, বীর্য এবং পরাক্রমশালী হয়, অর্থাৎ এরা তেজস্বী হয়, এরা যুক্তিবাদী হয়। পুলিশ, মিলিটারি বিভাগে, গোয়েন্দা বিভাগে এরা বিশেষ উন্নতি লাভ করতে পারে। এরা সেনা বিভাগে বিশেষ সুনাম অর্জন করে এবং নিজের ক্ষমতা দেখাতে পারে, ওই পথেই তাদের উন্নতি হয়। চাকরি, ব্যবসা দুটোতেই তাদের উন্নতি দেখা যায়। আর যদি মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে জাতক কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি মঙ্গলের ক্ষেত্র নিচু হয়, কাটাকাটি থাকে এবং তিলযুক্ত থাকে, তাহলে জাতকের সব দিকেই অনিষ্ট হয়, অর্থাৎ জমি জমা টাকা কড়ি থাকলেও তা নষ্ট হয় এবং আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং এরা নিচস্ত কাজ করতে পছন্দ করে, অর্থাৎ মারামারি, কাটাকাটি, ঝামেল, ঝগড়াঝাটির মধ্যে এরা জড়িয়ে যায়। এরপরে আসি চণ্ডের ক্ষেত্রে। এই অংশকে চণ্ডের ক্ষেত্র বলে। যদি হাতের অন্যান্য অংশের চাইতে চণ্ডের ক্ষেত্রে বেশি সুউচ্চ থাকে, প্রশস্ত থাকে এবং কাটাকাটি বিহীন থাকে, তাহলে জাতক জাতিকাগণ কল্পনা প্রিয় হয়, কল্পনা প্রবণ হয়, লেখক হয়, এরা ভালো লিখতে পারে, কবি হয়, আদর্শবাদী ও ভাবপ্রবণ হয়ে থাকে। এই শ্রেণীর জাতক জাতিকাগণ বিখ্যাত কবি, শিল্পী, সাহিত্যিক হিসাবে নিজের পরিচিতি করতে পারে, নাট্যকার, গবেষক হয়ে থাকে এরা। কিন্তু যদি চণ্ডের ক্ষেত্র নিচু হয়, কাটাকাটি ও তিলযুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, অর্থাৎ তাদের বুদ্ধি কাজ করে না, তারা যা করতে যায় তা সামাজিক দুর্নাম রটে এবং চরিত্রে কলঙ্কের ছাপ পড়ে। এরপরে আসি রাহুর ক্ষেত্রে। যদি হাতের অন্যান্য ক্ষেত্রের চাইতে রাহুর ক্ষেত্র শুভ থাকে, এই হলো রাহুর ক্ষেত্র। যদি হাতের অন্যান্য ক্ষেত্রের চাইতে রাহুর ক্ষেত্র সুগঠন থাকে এবং কাটাকাটি ও দাগবিহীন হয়, তবে তারা কর্মঠ, সংগঠক, এরা সংগঠন চালাতে খুব ভালো পারে, নেতা হয়ে জনগণের বিশ্বাস অর্জন করতে পারে। এরা পুলিশ বা যুদ্ধ বিভাগে গেলে বিশেষ উন্নতি লাভ করতে পারে। এদের জুয়া, লটারি প্রভৃতিতে আকস্মিক প্রাপ্তি ঘটে এবং যদি এই ক্ষেত্র নিচু হয় এবং জালচিহ্ন থাকে বা কাটাকাটি যুক্ত থাকে বা তিলযুক্ত থাকে, তাহলে কিন্তু তারা চলার পথে বার বার বাধা পায়, হওয়া কাজ হয় না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই তার শত্রু হয়, আঘাত, দুর্ঘটনা এবং হঠাৎ মৃত্যুও হতে পারে। এরপরে আসি কেতুর ক্ষেত্রে। এই হলো কেতুর ক্ষেত্র।
যদি কেতুর ক্ষেত্র ভালো হয় তাহলে কিন্তু সেখানে কাটাকাটি যুক্ত না থাকে, যদি তিল চিহ্ন না থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, কেতুর ক্ষেত্র উন্নত হলে জাতক জাতিকার ভূ সম্পত্তি, বাড়ি, ধন, পার্থিব বিষয় সম্পত্তি, স্থাবর সম্পত্তি, এই ক্ষেত্রে ক্রুশচিহ্ন বা ত্রিকোণ থাকলে তাহলে আরো অনেক বেশি বেশি ভালো ফল পাওয়া যায়। আর যদি কেতু খারাপ থাকে তাহলে ব্যবসায় ক্ষতি, গুপ্ত শত্রু এবং নানা রকম রোগের সমস্যা এবং নানা রকম ঝঞ্ঝাটের সমস্যা এদের ভোগ করতে হয়, বিভিন্ন ক্ষেত্রেই এদের বিশেষ ঝঞ্ঝাট সৃষ্টি হয়। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তার পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আজকের আলোচনা শেষ করছি। নমস্কার।